বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত। আমি শুভন চট্টোপাধ্যায়। ভেবেছিলাম আগামীকাল কলকাতায় ফিরে আমার পরের ভিডিওটা পোস্ট করব, কিন্তু বাদ সাধলেন বাইরন বিশ্বাস। এই 10 মিনিটের ফেম বলে একটা ইংরেজিতে কথা আছে। আজকে আমি ধরেই নিচ্ছি পশ্চিমবঙ্গে সবচেয়ে আলোচিত ব্যক্তির নাম অবশ্যই বাইরন বিশ্বাস। দেখুন, মুর্শিদাবাদ হচ্ছে সিরাজউদ্দৌলার দেশ, আবার মির্জাফরেরও দেশ। আমি কয়েকদিন আগে যখন বহরমপুর গেছিলাম, অধীরকে প্রশ্ন করেছিলাম যে এখানে তো দুটো ঐতিহ্যই একই সঙ্গে চলে। একদিকে যেমন সিরাজউদ্দৌলার একটা গৌরবজনক ঐতিহ্য, অন্যদিকে তেমনি মির্জাফরের বেইমানির ঐতিহ্য। দুটো নিয়েই মুর্শিদাবাদের রাজনীতি আজকের দিনেও আবর্তিত হয়। সেটা যে কত বড় সত্যি কথা বাইরন বিশ্বাস আজকে তা প্রমাণ করে দিলেন। মাত্র 3 মাস যেতে না যেতেই মার্চে বোধহয় সম্ভবত তিনি বিধানসভার নির্বাচিত হয়েছিলেন। এপ্রিল মে বোধহয় মেরে কেটে ঠিক এক্স্যাক্টলি দিনের হিসেবে আমি করতে পারছি না, তবে ওই আর কি। এত অল্প সময়ের মধ্যে এই এত নিপুণভাবে পাল্টি খাওয়া খেতেও কোনো বঙ্গজ রাজনীতিকে এর আগে দেখা যায়নি। এখন এই পাল্টি খাওয়ার প্রেক্ষাপটটা কী, তার আগে বরং বলি এই বাইরন বিশ্বাস বস্তুটিই বা কী। যখন আমি প্রথম শুনেছিলাম যে সাগরদিঘি থেকে কংগ্রেস এবং বামেদের যুগ্ম প্রার্থী হিসেবে বাইরন বিশ্বাস নামক একটি চরিত্র বাছাই করা হয়েছে, তখন কিঞ্চিৎ আমি বিস্মিতই হয়েছিলাম। কেননা আমি দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের রাজনীতি কভার করছি, কখনো এইরকম একটি নাম একটা ইংরেজ কবির নামানুসারে আমি শুনিনি। ফলত আমি আমার যারা পরিচিত সেখানে রাজনীতির লোক নয়, প্রধানত সাংবাদিক, তাদের জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ রে এই ভদ্রলোক কে? তখন যে জবাবটা পেয়েছিলাম সেটা খুব ফ্ল্যাটারিং নয়। সেটা হচ্ছে, দাদা ইনি হচ্ছেন একজন বড় বিড়ি শিল্পের মালিক, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে এনার সূর্যোদয় থেকে সূর্যাস্ত ওই আর কি পা টলমল করে থাকে, এবং সেই জন্যে ওখানে তার খুব দুর্নাম। তা আমি ভাবলাম যে এইরকম একটা লোককে, অপরিচিত লোককে জাস্ট টাকার জোর আছে বলে অধীর চৌধুরী প্রার্থী করে দিল। অধীরকেও জিজ্ঞেস করেছিলাম তখন যতটুকু মনে পড়ে, যে অধীর এই বাইরন বিশ্বাস লোকটাকে প্রার্থী করতে গেলে কেন? অধীর বলেছিল, সুবন্ধা এর আগে আমি সব পলিটিক্যাল ছেলেপেলেদের প্রার্থী করে খুব ঠকেছি, প্রায় সবাই আমার সঙ্গে বেইমানি করেছে। তাই আমি ভাবলাম একটা নন পলিটিক্যাল লোককে যদি প্রার্থী করা যায় তাহলে বোধ হয় এ বেইমানি করবে না। আমি ধরে নিচ্ছি আজকে অধীর বুঝতে পেরেছে যে বেইমানি সঙ্গে রাজনীতি করা বা না করার কোনো সম্পর্ক নেই। এটা বেইমানি করাটা একটা রক্তের ব্যাপার, একটা ধাতের ব্যাপার, যে করবার সে করবেই। সে রাজনীতিতে থাকলে করবে, অন্য কোনো পেশাতে থাকলে করবে, সাংবাদিকতাতে থাকলেও করবে। এখন এত অল্প দিনের মধ্যে এনার সম্পর্কে এই কয়েকদিন আগে বহরমপুরে গিয়ে যা শুনেছি যে এর এমন টাকার জোর, যিনি নিজের তহবিল থেকে টাকা খরচ করে তার কেন্দ্রে যত পঞ্চায়েত সমিতি আছে সব জায়গায় একটা করে গভীর নলকূপ বসিয়ে দিয়েছে। তার মানে তিনি পঞ্চায়েত টাকা দিলেও কি দিল না, জেলা পরিষদ দিলেও কি দিল না, তার তোয়াক্কা করেন না। তার রেস্তোর জোর এমনই যে তিনি ইচ্ছে করলে সাগরদিঘি কেন্দ্রের সম্ভবত প্রতিটি ভোটারেরই দেখভাল করতে পারেন। সুতরাং তিনি যে বলেছেন যে আমার কেন্দ্রের উন্নয়নের স্বার্থে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম, সেটা একটা বিশুদ্ধ ঢপবাজি। আর পাশাপাশি তিনি বলেছেন যে তিনি নাকি রাজ্যের উন্নয়নেও শরিক হতে চান।
গল্পটা আছে এখানে। আমি মুর্শিদাবাদে খবরাখবর নিয়ে যা বুঝলাম সেটা হলো, কিছুদিন আগে অধীর চৌধুরী শামশেরগঞ্জে একটা সভা করতে গেছিলেন। সেই সভায় এই বাইরন বিশ্বাস যাব বলেও শেষ পর্যন্ত শরীর খারাপের অজুহাত দিয়ে তিনি অনুপস্থিত ছিলেন। তখনই বোঝা গিয়েছিল যে বাইরনের মন উড়ু উড়ু, এবং একই সঙ্গে দেখা যাচ্ছিল যে আইপ্যাকের যারা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনানী হিসেবে বাংলায় বকলমায় তৃণমূল চালায়, সেই আইপ্যাকের লোকজন তার বাড়িতে ঘোরাঘুরি করছে। তারপর গতকাল রাতে কোথায় মুর্শিদাবাদ আর কোথায় সেই ঘাটাল ওই মেদিনীপুরের, গতকাল রাত্রিরেই তিনি সেখানে চলে যান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার গলায় বরমাল্য পরিয়ে হাতে দলের প্রতীক পতাকা তুলে দিয়ে আজকে তাকে স্বাগত জানালেন। বাইরন বিশ্বাস ব্যবসায়ী লোক, জাতে মাতাল কিন্তু তালে ঠিক। তিনি একেবারেই কি কোনো কিছু না পাওয়ার আশ্বাস নিয়ে পাল্টিটা খেলেন? অবশ্যই না। মুর্শিদাবাদ সূত্রে আমি যা জানতে পেরেছি, এবং সেগুলোই অতি বিশ্বস্ত সূত্র, সেটা হচ্ছে তাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে এই মর্মে সুস্পষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পরে বাইরন বিশ্বাস আর তয়নি তার। তিনি কে কী ভাবলো না ভাবলো, অধীর চৌধুরী কী করলো না করলো, তিনি ঝাঁপিয়ে ঘাটাল চলে গিয়ে একদম পুরো 32 পাটি দাঁত বের করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। দেখুন, এটা একটা খুব সঙ্গত ব্যাপার হতে পারে, তার কারণ সাগরদিঘি থেকে এতদিন ধরে যে নির্বাচিত হয়ে আসছিল সেই সুব্রত সাহা, সে অকালে তার মৃত্যু হয়। সুব্রত রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য ছিল, অতএব তার বিধানসভা কেন্দ্রে তার উত্তরসূরি যদি মন্ত্রিসভায় যোগদান করে তাহলে আশ্চর্য আবার কি তেমন কিছু নেই। এবার প্রশ্ন হলো যে এবার এই যে বাইরন বিশ্বাসের বেইমানি, এটা রাজনীতিতে, বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে বা আদৌ ফেলবে কি না? আমি আস্তে আস্তে দেখছিলাম দিদি মিডিয়ায় অলরেডি প্রচার করা শুরু হয়েছে যে সাগরদিঘি মডেলকে সামনে রেখে কংগ্রেস বাম জোট যেভাবে প্রচার শুরু করেছিল বাইরন বিশ্বাসের এই দলবদলের পরে, তা নাকি আঘাতপ্রাপ্ত হবে। এর চেয়ে ছেলে বোলানো গল্প আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। কেননা বাইরন বিশ্বাস আর সাগরদিঘি মডেল দুটো সমার্থক নয়। যদি বাইরন বিশ্বাসের ন্যূনতম রাজনৈতিক সততা বা মূল্যবোধ থাকতো তাহলে বুঝতাম তিনি বাপের বেটা, তিনি দলত্যাগ করেছেন, করতেই পারেন, তার উচিত বিধানসভা পদ থেকে ইস্তফা দিয়ে আবার তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে সাগরদিঘি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা। যদি তিনি সে কাজ করতেন এবং তৃণমূলের প্রার্থী হিসেবে সাগরদিঘি থেকে নির্বাচিত হতেন, তাহলে বলা যেত যে সাগরদিঘির পুরনো মডেলটা একেবারেই অকেজো। কিন্তু সেটা তো হচ্ছে না। সেখানে যদি আজকে আবার ভোট হয় এবং সেখানে কংগ্রেস এবং বাম অন্য কাউকে প্রার্থী দেয়, তাহলে তৃণমূল কংগ্রেস আবার হারবে। যে কথাটা আমি আপনাদের বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে মুসলিম প্রধান, বিশেষ করে বাঙালি মুসলিম প্রধান জেলাগুলি, যেগুলি আদতে কংগ্রেসের গড় ছিল, কিন্তু শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরে একা হাতে তিনি কংগ্রেস সংগঠনকে যেমন মুর্শিদাবাদে ঠিক তেমনি মালদায় একেবারে তছনছ করে ছেড়েছিলেন, এবং একের পর এক নেতা, মানে ওই হিন্দিতে বলে না যে যে করেই হোক, ওই আমি ঠিক আমার মাথা মুখে এক্ষুনি আসছে না, যে ছলে বলে কৌশলে কাউকে টাকা দিয়ে
কাউকে এনডিপিএস এর ভয় দেখিয়ে, কাউকে পুলিশ দিয়ে মার খাইয়ে একেবারে সর্বনাশ করে দেওয়া হয়েছিল কংগ্রেসের। তখন ধরে নেওয়া হয়েছিল কংগ্রেস বোধহয় নিজেদের খাস্তা লুকে মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। আমি অনেক দিন ধরে এই তল্লাটে ঘুরছি, এবারও সামান্য কিছুদিনের জন্য এই তল্লাটে গিয়ে আমার মনে হয়েছে যে যে বাগান শুভেন্দু ছত্রখান করে দিয়েছিলেন সেই বাগান আবার নতুন করে কংগ্রেসের পক্ষে গজিয়ে উঠছে। অর্থাৎ বাইরন বিশ্বাসের বেইমানি, সাগরদিঘি মডেলের কার্যকারিতা একেবারেই কমাবে না, উল্টে এই ধরনের বেইমানির পরে আমার ধারণা কংগ্রেস সিপিএম এর পক্ষে যে ভোট আসার কথা সেটা আরও বেশি সংগঠিত হবে। আজ এইটুকুই, ভালো থাকবেন।